কেস এটা ইনভেস্টিগেশন চলি আছিল স্টেপ 13/24 ফেক কারেন্সির উপর। তো আমি কিছুমান একুশ অলরেডি এরেস্ট করা হয়েছিল, সেই একুশের উপরতে আর বাকি কিছুমান ধরব লগা হয়েছিল। সেই হিসাবে আজি আমি এটা রেড করলো বিজুলি ভয়ন পল্টন বাজার এরিয়াত আবিলি টাইমত। তো সেই হিসাবে একজন আমি এরেস্ট করি, যেটা আমার ওয়ান্টেড আছে কেস, তার নাম হল জাহিদুল ইসলাম। তারপর আমি পালো ফেক কারেন্সি 2,43,500 আর দুটা মোবাইল ফোন আর এখন স্কুটি। তো তার লিডিংত আমি আহি এই কেসের লগতে জড়িত আমার ওয়ান্টেড আছিল সেই দুজনক আমি প্রিভেনশন করলো। একজনের নাম হল জিয়ারুল হক আর কমল বরা। আর তেওঁলোকৰ ভিত্তিত তেওঁলোকৰ এটা রুম আছে, যেটো আগতে আমার এরেস্টেড পার্সন আছে সুমি বরা আর ইসমাইল আলীর। এই রুমটি সার্চ করি, সার্চ করতে আমি তারপর আরো পালো ফেক কারেন্সি নোট 4,75,500 আর এখন গাড়ি হন্ডে গাড়ি যখন ইউজ করে আর তিনটা মোবাইল ফোন আর কেস রুপিস 15,000 পালো। তো টোটাল আমি আজি রেটটোত তিনজন মানুষ এতিয়ালৈকে এপ্রিহেনশন করেছো। তার ভিতর আমি ফেক কারেন্সি নোট পাইছো 1,438 নোটস, যার মানে ফেস ভ্যালু হব 7,19,000। দুখন গাড়ি সিজ করেছে, এখন স্কুটি, এখন চারিচকীয়া, আর 15,000 কেস আর 5টা মোবাইল ফোন। আর কোনবা জড়িত থাকার কিবা আছে? আমি কেসটো তদন্ত করে আছো, আমি তদন্ত থাকলে করি। অলরেডি এই কেসটোত আমি চারিজন অলরেডি এরেস্ট করা হয়েছিল আর আজি নতুনকৈ তিনজন এপ্রিহেনশন করা হয়েছিল। একজনের নামটো হল আপনার জাহিদুল ইসলাম, তার হল রঙিয়া, আর একজন জিয়ারুল হক, তার হল গড়সুকট ঘর, আর কমল বরা এই সানমারি, কিন্তু আহত দুজন ইয়াতে থাকে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।